নিধি, নিধি, নিধি তুমি কোথায়? নিধি, কোথায় যাচ্ছ চুপি চুপি? এসো এসো আমার কাছে এসো। কোথায় গিয়েছিলে? বাথরুমে গিয়েছিলে না? এটা কি, কতবার আমি বলেছি হ্যাঁ যে খালি পায়ে বাথরুমে যেতে নেই, সবসময় চটি পরে বাথরুমে যেতে হয়। খালি পায়ে বাথরুমে গেলে ঠান্ডা লেগে জ্বর। কি করতে গিয়েছিলে বাথরুমে? সত্যি এই জামাটা ভিজলো কি করে? লেগেছে তো, ঠান্ডা লেগেছে তো? আমি তোমাকে কতবার বলেছি মা, ঠান্ডা রাখলে জ্বর হবে না, স্কুল কামাই হবে তো, ম্যাম ভুগবে না, বাবু আর শুনলে কিন্তু ভীষণ রাগ করবে। তুমি চুপ করে এখানে দাঁড়াও, চটি পায়ে দিয়েছো, চুপ করে দাঁড়াও, আমি শুকনো জামা নিয়ে আসি। সর্বনাশ, চলো লক্ষ্মী মেয়ে শিগগির শুকনো জামা পরে নাও তো। জামা চেয়ে নিধি, কোথায় যাচ্ছ? কি হলো? আবার চুপি চুপি বাথরুমে যাচ্ছিলে? হুম, কেন তুমি আজকে আমার কথা শুনছো না? আমি কতবার করে বলছি না যে ভিজে জামায় অসুখ করবে? সমানে সমানে আমার বাধ্যতা করছে। আর একদম বাথরুমে যাবে না তুমি, জামা ভেজাবে না, একটু অবাধ্যতা করবে না আমার, যা বলবো তাই শুনবে। চলো চলো শিগগির এসো, শুকনো জামা পরে একেবারে ঘরে থাকবে, ঘর থেকে নড়বে না তুমি আজকে। চলো চলো।